জয়পুরের শিক্ষক অভিজিৎদের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের উপর নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাব্রুম বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করলেন মামছাত্র যুব নারী সংগঠন। 18 আগস্ট বেলা 12 ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সাব্রু মহকুমা অফিস থেকে শুরু হয় মিছিল। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, সাব্রু মহকুমা কমিটির উদ্যোগে সংগঠিত হয় মিছিল ও পথসভা। উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের উপর নক্কারজনক ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মিছিল থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রু মহকুমা অফিস থেকে মিছিল শুরু হয়ে সাব্রুম বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব্রুম নেতাজি চৌমোহনীতে পথসভা সংগঠিত করা হয়। পথসভায় আলোচনা করেন ছাত্র যুবনেতা উচাথয় মগ, প্রশান্ত লস্কর, নারী নেত্রী রঞ্জনা বসাক। আজকের দিনে আমরা যেই বিষয়গুলো নিয়ে রাজপথের মধ্যে মিছিল করছে হচ্ছে সত্যি লজ্জাজনক, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, কিন্তু ঘরে বসে থাকার সুযোগ নেই।